আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক গ্রুপের কাস্টম ইউআরএল অথবা কাস্টম ওয়েব অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। এই কাজটি করার জন্য আপনি যে ফেসবুক গ্রুপের কাস্টম ইউআরএল চেঞ্জ করবেন সেই গ্রুপের অ্যাডমিন আইডিতে লগ ইন করতে হবে। আমি অলরেডি আমার আইডিতে লগ ইন অবস্থায় আছি। ফেসবুকের হোম পেজে আসার পরে বামপাশ থেকে গ্রুপস অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি আপনার গ্রুপগুলো দেখতে পারবেন। আপনি চাইলে এখানে সার্চ করেও আপনার গ্রুপটি নিয়ে আসতে পারেন। আপনি যে গ্রুপ নিয়ে কাজ করবেন সেই গ্রুপের উপরে ক্লিক করতে হবে। গ্রুপে আসার পরে বাম পাশে চলে আসতে হবে এবং এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। এখানে আপনি গ্রুপ সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে আপনি কাস্টমাইজ গ্রুপের আন্ডারে ওয়েব অ্যাড্রেস নামে একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি এডিট আইকনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি একটি বক্স দেখতে পারবেন এবং এখানে আপনার বর্তমান ইউআরএলটি দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার গ্রুপের ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে এই নামটি চেঞ্জ করে আমাদের গ্রুপের নাম রিলেটেড একটি নাম দিচ্ছি। আমার দেয়া এই ইউজার নেমটি অ্যাভেলেবল আছে। নিচে আপনি একটি গুরুত্বপূর্ণ লেখা দেখতে পারবেন। এখানে বলা হয়েছে, ওয়ান্স ইউর গ্রুপ হ্যাজ মোর দ্যান 5000 মেম্বার্স ইউ ওয়ান্ট বি এবল টু কাস্টমাইজ ইউর অ্যাড্রেস এগেইন। অর্থাৎ আপনার গ্রুপে যদি 5000 মেম্বারের বেশি হয়ে যায় তাহলে আপনি আর আপনার গ্রুপের কাস্টম ওয়েব অ্যাড্রেস বা কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন না। এরপর এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার গ্রুপের কাস্টম ইউআরএল অথবা কাস্টম ওয়েব অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা আমাদের গ্রুপের হোম পেজে চলে যাব। উপরে অ্যাড্রেস বারে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের গ্রুপের ইউআরএল বা ওয়েব অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপের কাস্টম ইউআরএল বা কাস্টম ওয়েব অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।